করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কের মধ্যেই একটি মহল হীন উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা সংবাদ। দেশের বাইরে থেকে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, এমনকি সরকার প্রধানকে নিয়েও করা হচ্ছে কটূক্তিমূলক পোস্ট, যা বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন সমাজবিজ্ঞানীরা। যদিও গুজব নিয়ন্ত্রণে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা না পেয়ে কিছুটা অসহায়ত্ব প্রকাশ করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। শুভ খানের রিপোর্ট। গেল 8 মার্চ দেশে প্রথমবারের মতো 3 জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের কথা জানায় সরকার। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে অর্ধশত ছাড়িয়েছে। করোনার কারণে ফেসবুকের কিছু কিছু সেবা সাময়িক বন্ধ রয়েছে। এরই সুযোগে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর নানা তথ্য, আদতে যার নেই কোনো ভিত্তি। বিদেশে অবস্থান করে করোনা আক্রান্ত কিংবা মৃতের সংখ্যা নিয়ে ভুইভোর অনলাইন মাধ্যমে তথ্য পোস্ট করছেন অনেকে। বিচার বিভাগ এমনকি সরকার প্রধানকে কটূক্তি করেও উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন কেউ কেউ। এই অবস্থায় বিভ্রান্ত না হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। সরকারের পক্ষ বিপক্ষ আছে, একজন আছে যারা চায় যে একটা মানে বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক সবাইকে, তাদের মধ্যে দেশে বসে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইবার পেট্রোল টিম গুলো যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করছে। ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি, আরো কয়েকজনকে গ্রেফতার করার জন্য আমরা শনাক্ত করেছি। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 9 কোটি ছাড়িয়েছে, ফলে সত্য হোক কিংবা মিথ্যা যে কোনো তথ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারকে সঙ্গে নিয়ে রাজধানী বেইলি রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শুভ খান। আমরা এখন চলে যাচ্ছি তাদের আলোচনায়। ধন্যবাদ রাব্বি, আমি রয়েছি রাজধানীর বেইলি রোডে। দর্শক, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের দাপট চলছে। বাংলাদেশে এ পর্যন্ত 61 জন আক্রান্ত হয়েছেন, তো 6 জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মিথ্যা তথ্য পোস্ট করছেন অনেকে, যা জনমনে আসলে আতঙ্ক ছড়াচ্ছে। তো এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্যার, আপনাকে সময় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা হচ্ছে, সরকার প্রধান, বিচার বিভাগ, এমনকি সশস্ত্র বাহিনীকে নিয়েও কটূক্তিমূলক বা উস্কানিমূলক পোস্ট আমরা লক্ষ্য করছি, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিভ্রান্তি তৈরি করছে। তো বিষয়টি সরকারের নজরে এসেছে কিনা এবং সরকার এটি নিয়ে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে? দেখেন, যে কোনো পরিস্থিতিতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে গুজব রটানো, মিথ্যা তথ্য দেওয়া, তথ্য সন্ত্রাস করা কিংবা আতঙ্ক সৃষ্টি করা, এটি কিন্তু একেবারে নতুন ঘটনা না। আপনারা একেবারে রামুর ঘটনা থেকে শুরু করে নাসিরনগর কিংবা সর্বশেষ জিগাতলার যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোর কথাও যদি আপনি স্মরণ করেন তাহলে দেখতে পাবেন যে কোনো একটা পরিস্থিতিতে একটা ভিন্ন ধরনের জাস্ট আতঙ্ক তৈরি করার জন্য এই ধরনের সুযোগটাকে কাজে লাগানো হয়। এখন আমাদের একটু ধারণা ছিল যে এইটাকে অন্তত পক্ষে বিশ্ব মহামারী যেখানে সেখানে এই আতঙ্কটা তৈরি করার চেষ্টা করা হবে না, কিন্তু আমরা বিশেষ করে এই মার্চ মাসের মধ্যে আমরা লক্ষ্য করলাম যে শুধুমাত্র দেশের ভেতরে না, দেশের বাইরে থেকে আমার কাছে মনে হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে এই ধরনের আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এক সময় মনে হয় যে বাংলাদেশে কেন আরও মানুষ মরে না, বাংলাদেশে কেন আরও বেশি মানুষ আক্রান্ত হয় না, এটা যেন তাদের একটা ক্ষোভের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ কী কারণে এখনও পর্যন্ত আমেরিকার মতন হয়নি, ইটালির মতন হয়নি, সেটাও যেন তাদের একটু ঈর্ষার বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা এই বিষয়টা বুঝি। আসলে আমাদের দিক থেকে আমি এটুকু বলবো, আমি 2018 সাল থেকে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি যে এটি এমন একটি জায়গা যেই জায়গাতে একসাথে যেমনি সচেতনতা তৈরি করতে হবে, আরেকদিক থেকে প্রযুক্তি ব্যবহার করতে হবে। তো সেই দিক থেকেই আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি এবং
জেনে খুশি হবেন, আমাদের দেশের মানুষেরও আশা করি যে এইটুকু আশ্বস্ত হবেন যে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডাকু টেলিযোগাযোগ বিভাগ এবং আমাদের তথ্য প্রযুক্তি বিভাগ সবাই মিলে আমরা প্রত্যেকটি জিনিস মনিটর করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কী পোস্ট দেওয়া হয়, কী ধরনের পোস্ট দেওয়া হয়, এবং আমি আপনার মাধ্যমে এইটুকু যারা আতঙ্ক তৈরি করেন তাদেরকে জানাতে চাই যে আমাদের কাছে কিন্তু সেই প্রযুক্তি আছে যার সাহায্যে আমরা এই আতঙ্ক সৃষ্টিকারীদেরকে শনাক্ত করতে সক্ষম হই, এবং এমনকি ইতিমধ্যেই বহুজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ করেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ করেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আতঙ্ক সৃষ্টিকারীদেরকে ধরে এনেছে, আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এইটা আমরা বলবো যে অনুগ্রহ করে যারা এই চক্রান্ত করছেন তারা মনে রাখবেন যে আপনারা পার পেয়ে যাবেন না। আমাদের একটু অসুবিধা হয় যখন আমরা দেখি যে বাইরে থেকে একটি সংঘবদ্ধ দল, এবং এই দলটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে একাত্তরের পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের, তারা এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে যাতে সরকারকে বেকায়দায় ফেলা যায়, সরকার সম্পর্কে ভুল তথ্য দেওয়া যায়, সরকার দায়িত্ব পালন করছে না এরকম একটা বিষয় হিসেবে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাটাও করছে। আমরা কিন্তু এইগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছি, আমাদের কাছে ইনফ্যাক্ট তালিকা আছে কারা কারা কোত্থেকে কোন জায়গা থেকে এই কাজগুলো করছে। ইতিমধ্যেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফেসবুক, ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, তাদের সাথে কথাবার্তা হয়েছে এবং তাদের কাছে তালিকা দেওয়া হয়েছে কোথায় কারা কীভাবে এই ধরনের সন্ত্রাসগুলো তৈরি করছে, আতঙ্কগুলো তৈরি করছে। এটা একটু অসুবিধা এই যে ফেসবুক একটি আমেরিকান প্রতিষ্ঠান, এবং আমেরিকান প্রতিষ্ঠানটার বড় সমস্যা যেটি সেটি হচ্ছে তারা আমেরিকান কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলে, ফলে বাংলাদেশে যে অবস্থাটা তৈরি হলে আমরা আতঙ্কিত হই, আমেরিকার মানদণ্ডে হয়তো ওইটা ওই রকমভাবে বিবেচনা করার বিষয় না। এবং আরেক ধরনের বিষয় আছে, তারা তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য অজুহাতগুলো দাঁড় করায়, যেগুলোর ক্ষেত্রে আমাদেরকে কিছুটা অসুবিধা ফেস করতে হয়। তবে আমরা এটাও বলে রাখি যে ফেসবুক কর্তৃপক্ষ যেমনি করে কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে, আমাদের ছেলে মেয়েরা কিন্তু এই কর্তৃপক্ষ ছাড়াও কোথায় কে কী করছে সেটি আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতন, তাদের আইডি হ্যাক করার মতন অথবা বন্ধ করার মতন ব্যবস্থাও আমরা নিতে সক্ষম হয়েছি। এটি সুখের বিষয়, আমি বলবো দেশবাসী আশ্বস্ত হতে পারেন যে আমাদের এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা যে টিমটা এখন কাজ করছি সেই টিমটা অত্যন্ত সতর্ক, অত্যন্ত সক্ষম, প্রযুক্তি সম্পন্ন, এবং সেই কারণেই কারো পক্ষে পার পেয়ে যাওয়াটা সম্ভব হবে না। তাৎক্ষণিকভাবে হয়তো কিছুটা সময় লাগবে তাকে শনাক্ত করার জন্য, কিন্তু পার পেয়ে যাবে এই ভরসাটা করার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। আমাদের যে অবস্থা এখন আছে আমরা যেভাবে মনিটরিং করছি তাতে আমি আশা করি যে এটা নিয়ে আমাদের উদ্বেগের মাত্রাটা তত বেশি হওয়ার কোনো কারণ নেই। স্যার, আমরা বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলন থেকে বিভিন্ন সময়ে দেখছি যে ফেসবুকে বিভিন্ন ধরনের গুজব, বিভ্রান্তিমূলক তথ্য পোস্ট করা হচ্ছে, তো বারবার আপনারা ফেসবুককে সেগুলো রিপোর্ট করছেন, আসলে দৃশ্যমান কি কোনো পদক্ষেপ ফেসবুক নিয়েছে কি না, আর কেন না নিলে কেন তারা নিচ্ছে না, সে বিষয়ে সরকার কিছু ভাবছে কি না? দেখেন, আমরা যখন এই অবস্থার মোকাবেলা করা শুরু করি তারপরেই কিন্তু আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনটি সংসদে পাশ হয়, এবং এটি নিয়ে আমরা ফেসবুক কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করেছি, দেন দরবার করেছি, এবং সেগুলোর ক্ষেত্রে তাদের কিছু কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টগুলো এখনও তারা পূরণ করেনি। একটি কথা আমি বলে রাখি, বাংলাদেশে ফেসবুক কিন্তু বড় ধরনের ব্যবসা করে, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ তারা উপার্জন করে, এবং ইতিমধ্যে তাদের উপরে কর আরোপ করা হয়েছে, তাদের কথা ছিল বাংলাদেশে অফিস করবে, বাংলাদেশে তারা ভ্যাট নিবন্ধিত হবে এবং যেসব করগুলো প্রযোজ্য হয় সেই করগুলো প্রদান করবে। আমরা যখন আইনটা করি তখন কিন্তু আমাদের দেশসহ বিশ্বের বহু জায়গা থেকেই এটা বলা হয়েছে
বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলো বলেছে যে এই আইনের ফলে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। এরপরে যেটা আমরা এখন দেখতে পেয়েছি সেটি হচ্ছে আমরা যে আইন করছি তার চাইতে বহুগণ নিবর্তনমূলক আইন সিঙ্গাপুর থেকে আরম্ভ করে ইউরোপ এবং আমেরিকা তারা করেছে এবং তারা ফেসবুককে জরিমানা করছে, ফেসবুককে ডেকে এনে শাসায় দিচ্ছে। এবং এই যে অবস্থাটা হয়েছে এখন আমার কাছে মনে হয়েছে যে আমরা বোধহয় একটু নরম থেকে গেছিলাম, আমাদের বোধহয় আরও শক্ত হওয়ার প্রয়োজনটা আছে। আমরা এতদিন পর্যন্ত অবজার্ভ করেছি, ফেসবুককে দেখেছি এবং তাদেরকে অনুরোধের মাত্রা পর্যন্তই গিয়েছি, কিন্তু আমাদের বোধহয় এখন সময় হয়েছে যে আমরা ঠিক এইভাবে কেবলমাত্র ভাইরে সোনারে এইরকম বলেই আমরা আমাদের দায়িত্ব পালন করব, এটা না। ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে, এই শর্তটা আমি বহু আগে দিয়েছিলাম, এখনও দিচ্ছি। বাংলাদেশের জনগণকে সম্মান দিতে হবে, রাষ্ট্রীয় অখণ্ডতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়গুলোকে অবশ্যই তাদেরকে রক্ষা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমি প্রত্যাশা করি যে ফেসবুক এগিয়ে আসবে। এটার একটি মৌলিক কারণ হচ্ছে ফেসবুক যদি বাংলাদেশে ব্যবসা করতে না পারে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে, কারণ বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারী প্রচুর পরিমাণ এবং সেই প্রচুর পরিমাণ আয় তারা পাবে না। সুতরাং সেই দিক থেকে আমি প্রত্যাশা করি যে তাদের কাছ থেকে আমরা পজিটিভ রেসপন্সই পাবো, আমি যদি না পাই তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থায় আমরা গ্রহণ করব। স্যার, দেশবাসীর প্রতি আপনার বার্তাটা কী হবে আসলে এই সময়টাতে? আমি আমাদের দেশের যারা বিশেষ করে ইন্টারনেটে জগতে বসবাস করেন, আমরা তো অনেক দিনের অভিজ্ঞ মানুষ না, যদি বলেন তাহলে আমাদের ইন্টারনেট ব্যবহার করার প্রক্রিয়াটার সূচনাই হচ্ছে 2009 সালের পরে। আরও যদি স্পষ্ট করতে চাইলে আমরা গত 2-3 বছরের মধ্যে প্রকৃতপক্ষে আমরা ইন্টারনেটকে নিজেদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করা শুরু করেছি। এবং একটা বিষয় লক্ষ্য করেছেন, এই যে আমরা এখন সাধারণ ছুটির মধ্যে বসবাস করছি, ইন্টারনেট কিন্তু আমাদের লাইফলাইন হিসেবে পরিচিত হয়েছে। আমাদের সমস্ত কিছু এখন এই ইন্টারনেট নির্ভর জীবনযাত্রায়, টেলিকম নির্ভর জীবনযাত্রায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের জনগণ যখন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শুরু করে তখন তাদের সচেতনতার অনেক অভাব ছিল, এবং সেই সময়কে আমি লক্ষ্য করেছি ব্যবহারকারীরা প্রায়ই তাদের আইডি হ্যাক হয়েছে অথবা বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করত এবং বুঝতো না, জানতো না কোনটা শেয়ার করা উচিত কোনটা করা উচিত না। এখনও বহু লোক আছে যারা কেবলমাত্র ফেসবুক ব্যবহার করা শুরু করেছে অথবা সচেতন হয়নি। আমি তাদের প্রতি অনুরোধ করব, আপনারা কী শেয়ার করবেন, আপনারা কী পোস্ট দেবেন সেটি যাচাই বাছাই না করে দেবেন না। আমি প্রধানত যদি বলেন যে তাহলে আমি কেমনে বুঝবো যে এটা সঠিক কিনা এটা বেঠিক কিনা, আমরা এখন পর্যন্ত একটা জায়গায় নিশ্চিত হয়েছি, সেটি হচ্ছে যে আমাদের মূলধারার যে গণমাধ্যমগুলো, যেমন ধরেন আমাদের সময় টিভি অথবা বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত যে কয়টা টেলিভিশন আছে, এই টেলিভিশনগুলো যে সংবাদ প্রচার করে, যে তথ্যটি দেয়, এটি যুক্তিসঙ্গতভাবে যাচাই বাছাই করে তারপরে তারা সেটি প্রচার করে। অতএব এই গণমাধ্যমে যখন কোনো তথ্য প্রচারিত হয় সেটি আপনি আস্থার সাথে নিতে পারেন, আমাদের ডিক্লারেশন পত্র পত্রিকাগুলো আছে সেগুলোকে আপনি আস্থার সাথে নিতে পারেন, কিন্তু কেউ হুট করে একটা জিনিস পোস্ট করে দিল অথবা কোনো একটা রেফারেন্স দিয়ে কোনো কিছু করে দিল, আপনি দয়া করে সেগুলো শেয়ার করবেন না। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা অন্য সময় আপনার সাথে আবার হয়তো যুক্ত হব। তো দর্শক, এই ছিল আজকে আমাদের এখান থেকে সবশেষ। গুজবে বিভ্রান্ত হবেন না, সবাই নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাব্বি, করোনা নিয়ে সৃষ্ট গুজব বন্ধে করণীয় আলোচনা করতে যুক্ত হয়েছেন রিপোর্টার শুভ খান, আর তার সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী।